আসসালামু আলাইকুম আমি রাজীব হুসাইন আজকে আমরা কথা বলবো স্কোয়াশ চাষ নিয়ে এর আগের ভিডিওতে স্কোয়াশ চাষ সম্বন্ধে আমরা প্রাথমিক ধারণা নিয়েছিলাম আজকে আমরা স্কোয়াশ চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কোয়াশ চাষের জন্য আমরা সর্বপ্রথম ভালো মানের একটা জাত নির্বাচন করব কোন জাতটা আমাদের এলাকায় ভালো চলছে এবং কোন ভ্যারাইটিটা আমাদের এলাকায় ভালো চলে বাজারে চলে আমরা সেরকম একটি জাত চয়েস করে নিব তারপরে আমরা হচ্ছে বীজ আমরা মাটির টবে দিয়ে তৈরি করে নিতে পারি এবং সিডলিং ট্রির মাধ্যমে তৈরি করে নিতে পারি যদি আমরা মাটির টবে তৈরি করি সেক্ষেত্রে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত খরচ অনেক বেশি লাগে এটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন অনেকে আমরা ভাবনা করি সরাসরি বীজ জমিনে রোপণ করার সরাসরি জমিনে রোপণ করতে পারি সেক্ষেত্রে আমাদের কিছু বীজ জার্মিনেশন হয় না সেক্ষেত্রে সেই জায়গাটা ফাঁকা থেকে যায় আরেকটা ব্যাপার থাকে যে আমরা সবগুলো তো মালচিং পেপার যেহেতু দিয়ে করি আগে জমিতে শক্তি দেওয়া থাকে অতিরিক্ত শক্তির কারণে হচ্ছে কিছু গাছ ভাইরাস হয়ে যেতে পারে এ ধরনের সমস্যা আমরা পড়তে পারি আর আমরা যদি তারা হচ্ছে তৈরি করে লাগাই সেক্ষেত্রে আমাদের গাছ ভাইরাসের সংখ্যা যেমন কম থাকে সেক্ষেত্রে আমরা আগাম ফল পাই যেমন আমাদের জমিটা রেডি না আমরা চারাটা বাইরে আগে করে নিতে পারি এদিকে আমাদের জমি তৈরি হচ্ছে এদিকে চারা বড়ো হয়ে যাবে এরপরে আমরা চারাটা রোপণ করলে খুব তাড়াতাড়ি ভালো একটা ফল পাওয়ার আশা করতে পারি আমরা যদি স্কোয়াশে চারা রোপণ করতে চাই সেক্ষেত্রে আমাদের দশ থেকে বারো দিন বয়সে চারা রোপণ করতে হবে এবার আমাদের চারার বয়স একটু বেশি হয়ে গেছে বৃষ্টির কারণে আশা করছি খুব একটা বেশি সমস্যা হবে না তো আমরা সবাই চেষ্টা করবো দশ থেকে বারো দিন অথবা পনেরো দিনের চারা রোপণ করার সেক্ষেত্রে আমরা ভালো একটা ফলাফল পাবো অনেকেই আমাকে প্রশ্ন করে মালচিং পেপার ছাড়া স্কোয়াশ কেমন হবে তো মালচিং পেপার ছাড়া স্কোয়াশ খুব একটা বেশি ভালো হবে না কারণ এটা আমরা সর্বপ্রথম আমরা যে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম মাল্চিং পেপার ব্যবহার করে এক পাশে প্রচুর পরিমাণে ফল আমরা হারভেস্ট করতে পেরেছিলাম আর যে পাশে আমরা খড়কুটো দিয়ে স্কোয়াশ লাগিয়েছিলাম সেক্ষেত্রে আমরা খুব বেশি ফল পাইনি আমরা অনেকেই ভাবনা করি যে আমরা বেশি জমিতে চাষ করবো এবং বেশি গাছ লাগাবো সেক্ষেত্রে আমাদের বেশি ফল আসবে আসলে ধারণাটা ভুল আমরা হচ্ছে সঠিক পরিচর্যায় অল্প জমিতেও কিন্তু বেশি ফলন পেতে পারি সেক্ষেত্রে আমাদের খরচটা যেমন কম হবে খরচটা যেমন কম হবে আমরা খুব ভালো ফলন পাবো এবং প্রফিটটাও আমাদের খুব ভালো হবে আমার হিসাবে যারা পাঁচ বিঘা জমি চাষ করতে যাচ্ছেন তারা দুই বিঘা করেন মালচিং পেপার ব্যবহার করে সেক্ষেত্রে আপনারা ভালো লাভবান হতে পারবেন কারণ মালচিং শিট ব্যবহার করে থার্টি থেকে ফোরটি ফলন বেশি আসে যে কোনো সবজিতে আমরা মনে করি যে মালচিং পেপারের খরচটা অনেক বেশি আসলে ব্যাপারটা সেরকম না আমাদের এক বিঘা জমিতে তেরো হাজার টাকা খরচ হয় তো আমরা যদি সর্বনিম্ন দুই মাসের কোনো ফসল করি সেক্ষেত্রে আগাছা অন্তত দুই থেকে তিনবার পরিষ্কার করতে হবে তো দুই থেকে তিনবার আগাছা পরিষ্কার করার জন্য যে লেবার কস্ট এটাই মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকা হয়ে যায় এরপরে আমাদের পানি লাগে কম সার কম লাগে এবং ফলনও বেশি হয় আমাদের কাছে সামার সিজনের কিছু স্কোয়াশের বীজ এসেছে তো এবার আমরা এটা ট্রায়াল দিয়ে দেখব যে আমাদের দেশে গ্রীষ্মকালে স্কোয়াশটা হয় কি না যদি হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন আর হচ্ছে মালচিং পেপারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় মাচিং পেপার দিয়ে থাকি তো পরের ভিডিওতে আমরা কথা বলবো পরবর্তী পরিচর্যা নিয়ে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম